প্রবণ হয়ে উঠতে পারে কর্মহীন রোহিঙ্গারা, শঙ্কা বিশেষজ্ঞদের। টানা বর্ষণে জলাবদ্ধতা হতেই পারে, মেয়র মুক্তি মিলবে আগামী বছর বলছেন মন্ত্রী। প্রথমবারের মতো নিরাপদ সড়ক দিবস পালিত, চালকদের প্রশিক্ষণের দাবি। হোয়াইট ওয়াশ এড়াতে বাংলাদেশের সামনে 370 রানের বাধা। বিনামূল্যে টেলিটকের 20 লাখ সিম দেয়া হবে নারীদের। আর্মি স্টেডিয়ামে বরাদ্দ না পাওয়ায় এবার হচ্ছে না উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব। এবং টানা তৃতীয়বারের মতো জাপানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শিনজো অ্যাবে।